Hey, you been to Bolo? Punji Galam? Hey, Jandu. Hey, Rahul. Matura. Ah, your bike with you, Akabare, Kalimpong. Kalimpong. Amra Dukchi, Akon, NGP Station. Namo, দেখো দাদা আমারটা উঠছে যাই হোক খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট বাকি সব সাথীরা সব রেস্ট নিতে শুয়ে পড়েছে এখন সময় প্রায় পাঁচটা সবই টায়ার্ড আমরাও টায়ার্ড এই ওয়েদারটাই ফগি ওয়েদারটাকে সচক্ষে দেখবো বলে আমি আর রবিউল ও আমার ভাইয়ের মতন অনেকদিন ধরে ও আমার সঙ্গে থাকে আমরা একসঙ্গে রয়েছি আমরা এখানেই রয়েছি বাইরেই রয়েছি ফগ ওয়েদারটা থেকে বিয়ে করছি এই যে আমাদের রুমটা এই যে আর এটা আমাদের জন্য স্পেশাল আমাদের জন্য না স্পেশাল গেস্টদের জন্য আমরা এটি স্বাচ্ছন্দ্য ফিল করি বেশি বড় হাইফাই হোটেল ভালো লাগে না ছেলে মেয়েদের সঙ্গে গেলে তখন এগুলো ঘোরাঘুরি করি আমি ফ্রন্টে দেখাতে পারি না যাই হোক ঠিক আছে আপাতত এটুকু ছাড়লাম ওটির জন্য একটা কনসেন্টে সাইন করতে হবে যার জন্য বাই টু ওরা হসপিটালের মধ্যে পৌঁছাতে বলেছে এবার আমার 11:30 দুটো আজকে মিটিং আছে তাই ভাবছি ব্রেকফাস্টটা করে ওই কাজটা সেরে আসবো তারপরে ডিরেক্ট ওটির সময় যাবো ব্রেকফাস্ট আজকে রুটি আলু কুমড়ো তরকারি ওয়ালনাটস আপেল ডিম এটা হচ্ছে কুলফি ব্রেকফাস্ট কবে আমের আচার হয়ে সেটা আমরা খেয়েও ফেললাম সেটা শেষ হয়ে গেল এতদিনও এটাকে এডিট করে ফেসবুকে ডালছে 11টা মিটিংটা আমার হয়ে গেছে প্ল্যান ছিল এই মিটিংটা কমপ্লিট করে আমি হসপিটালে চলে যাবো কনসেন্টটা সাইন করে আসার জন্য বাট ওরা এক্ষুনি জানালো 12টার সময় ফাইনাল ডক্টর কনফার্মেশন দেবে পেশেন্টের হেলথ অনুযায়ী আজকে উঠে হবে কিনা তারপরে আমি যেতে পারবো কনসেন্টের জন্য তো এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই কাজ দেখো মাঠটা নিয়ে দৌড়াচ্ছে ওর মধ্যে জল আছে গোটা বাড়িতে যে জল ফেলতে ফেলতে আছে ও ভাই ও ভাই ও দাদা আরে ওটা তো দে এই এমনি কি করবি তুই কি করবি না কি করবি ছাড় ছাড় এই যে এই যে এই যে এই যে ঈদুল আজকে ধোলাই হবে ঈদ কিরে ওই ওটি কনফার্ম হয়ে গেছে বাট কিছু ডিসকাশন এখনো আছে যেটা ডক্টরের সঙ্গে করতে হবে তাই জন্য আমি আর মিস্টার ভৌমিক এই এখনি বেরোচ্ছি উলফিকে জাস্ট স্নান করাতে শুরু করেছি আর তখনই হসপিটাল থেকে ফোনটা এলো ফরচুনেটলি খুব একটা ভিজে যায়নি ওকে আপাতত ড্রাই করে রেখে এসেছি গিয়ে আবার স্নানটা করে দুটো বাজতে 10 পৌঁছে তো গেছি বাট আজকে পুরো নেক্সট লেভেলের রোদ গাড়িটা একদম রোদের জাস্ট নিচে যখন এসে ঢুকবো না ফুল বারবিকিউ গাড়িতে ঢোকা মাত্র এই যে আমি আর পূজা মোটামুটি হাফ রোস্ট হয়ে গেছি আর কিছু কনসেন্টে সাইন করতে হলো ওটি আজকে হচ্ছে অ্যারাউন্ড 4টে 2:28 বাজছে আর 2 মিনিট পরে আমার একটা মিটিং স্টার্ট হবে গাড়িতে বসে আছি এখান থেকে মোবাইলে জয়েন করতে হবে 2:45 বাজছে বাড়ি পৌঁছে গেছি আজকে একদম নেক টু নেক সবকিছু চলছে মোবাইল থেকে মিটিং ওভার হয়ে গেছে ওটি এখানে লাঞ্চ রেডি করে নিয়েছে লাঞ্চটা করে ফটাফট অফিসে কয়েকটা কাজ সামলে আবার 4টে বেরোতে হবে ওটি আছে ওটি কনফার্ম হয়ে গেছে অনেকটা নিশ্চিন্ত এরপরে ওটি হচ্ছে সেটা আর একটা টেনশন যাই হোক সেটা আশা করি ভগবানের দয়া সব ঠিক হয়ে যাবে আমি পাঁপড় ভাজা ভাজলাম মাছ হয়েছে পোস্ত হয়েছে ডাল আছে আমি আজকে প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আছি তাই কুলফিকে পূজা স্নান করাতে ঢুকেছে কিরে ঠিকঠাক আছিস না হাত পা গেছে পূজা এখন স্নানে ঢুকেছে বলে লাঞ্চ করছে না লাঞ্চ তো করছে না কিন্তু দাঁড়িয়ে এক বাটি পাঁপড় শেষ করে দেবে তুমি কি আবার ফ্রাই করবে নাকি কি রে ভাই কি হয়েছে না তোকে তুই যাবি না নদু ওই দেখো 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 এই যে হাতে এইটা আছে এটাকে নেবে না গুপি সেট ঘুরে না দেখা দে কেদিকে চলো চলো ছাড়ো ছড় ওরা আমাকে যেতে তো দে দেখেছ 4:15 বাজছে আমি আর পূজা বেরিয়ে গেলাম হসপিটালের জন্য আমি যেখানে অফিসের ল্যাপটপটা নিয়ে নিয়েছি জাস্ট ইন কেস যদি কিছু দরকার পড়ে তো গাড়ি আর নিয়ে যাচ্ছি না কারণ এখান থেকে এইটুকু ডিস্টেন্স গাড়ি নিয়ে গেলে পুরো কৈখালি হয়ে ঘুরে আসতে হয় বেটার এখান থেকে রিক্সা করে হালদিরাম
সেখান থেকে হেঁটে হেঁটে চলে যাবো। আর যাওয়ার সময় একবার আমাদের সুরক্ষাতে যেতে হবে, কালকে ওরফির কিছু টেস্ট আছে তার বুকিং করে পূজা। এখন যাচ্ছে আরবানসে ওই ছোট ছোট অ্যালোভেরা জুস গুলো আনার জন্য, দুটো, একটা ওর একটা আমার। এইটা না অ্যালোভেরা বললাম তো। হ্যাঁ রিক্সা দাদাকে বললাম সুরক্ষা অব্দি যাওয়ার জন্য, বাট ও বলে এখান দিয়ে যাওয়া যাবে না, ওয়ান ওয়ে যেহেতু, তাই আমরা ওখানে নেমে গেলাম। এখান থেকে ফার্স্টে সুরক্ষা যাবে অ্যাপয়েন্টমেন্টে। সুরক্ষা তো পৌঁছে গেছি, এখন জাস্ট হোপ করছি ভিড় যেন না থাকে। ফরচুনেটলি সুরক্ষা আজকে একদম খালি ছিল, গেলাম অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, চলে যাচ্ছি। আমরা হসপিটাল পৌঁছে গেছি, সন্ধ্যারা ওয়েট করছে, আমরাই যাব। 5:30 বাজে, ওটির জন্য ভিতরে নিয়ে গেল। আমি আর পূজা এখন এখানে চা খাচ্ছি, আমি কফি ও চা। এই পূজা গরমা গরম জিঞ্জার টি, টিটা উইদাউট সুগার হয় না, তাই আমি কফি নিয়েছি উইদাউট সুগার। আমি আর কুলফি বাড়িতে আছি, কি যে প্যালপিটেশন হচ্ছে না ভেতর থেকে, কি বলবো। একবার শুচ্ছি একবার উঠছি, এই যে কুলফি ও আছে বলে তবু একটু, মানে একটা প্রাণ আছে বাড়িতে, তো তো একটা কম্প্যানিয়নশিপের ব্যাপার থাকে। নাহলে পূজাকে আমি যেতেই দিচ্ছিলাম না, বলছিলাম কি রয়ে যা, আমি খুব বেশি প্যালপিট করবো, খুব টেনশন হবে। যাই হোক, বারবার ও হোয়াটসঅ্যাপ করছে কি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এসবে সবিতা দিদের বাড়িতে সন্ধে দেখানো হলো, তো ঘন্টাটা বাজলো। খুব বেশি ঠাকুরকে প্রে করছি সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। পূজাকে মোটামুটি বাড়িতে চা দিলে এক ঘন্টা পরে এসে খায়, আর এখানে টি জাংশনে ফুটন্ত চা না, হাত দেওয়া যাচ্ছে না। এটা কি তুই আজকে খেতে পারবি? বাবাকে ফোন করে জাস্ট বললাম কি শর্ত ওপরে আছে, ও বললো সাকসেসফুল হয়েছে, জেনারেল বাড়ি দিচ্ছে, কোনো কমপ্লিকেশন সেরকম নেই। তো বাবা তখন বলছে আমরা তো ঠাকুরের পায়েতে পড়ে থাকি, সবই ঠাকুরের ইচ্ছা রে, সব ঠিক হয়ে গেছে। তো অপারেশন ফাইনালি সাকসেসফুল, মা এখন অনেকটাই সুস্থ আছে, মাকে জেনারেল ওয়ার্ডে দিয়েও দিয়েছে। বাট মাঝখান থেকে হলো কি, মিস্টার ভৌমিকের কফিটা খাওয়া হলো না, আমরা কফিটা নিলাম, তারপরেই ডক্টর ডাকলো, মিস্টার ভৌমিক চলে গেল, আমি কফিটা আর কি করবো ফেলে দিতে হলো। বাড়িতে আসার পরে অনেকখানি সময় হয়ে গেছে, শরীর বা মন কোনোটাই খুব একটা ভালো লাগছিল না। আজকে অপারেশন থিয়েটারে বাইরে যখন আমি বসেছিলাম, দেন ডক্টর এসে বললো অপারেশন সাকসেসফুল। ওই হসপিটালে অনেকজন আছে যারা ইন্টার্নশিপ করছে, তারা আমাদের সাবস্ক্রাইবার, তারা এসে মিট করছিল। বাট ডক্টর এসে কথাটা শুনে আই কান টেল ইউ গাইজ লাইক সেই ফিলিংটা কেমন ছিল। মানে একদিকে স্ট্রেস ফ্রি, নিশ্চিন্ত হওয়া, অ্যান্ড অন্যদিকে শুধু কনস্ট্যান্টলি, মানে তার কথাই মনে পড়ে যাচ্ছিলো। আমি মানে আমি অ্যাকচুয়ালি এই এই যে পুরো জার্নিটা, এটা আমার জন্য খুব একটা ডিফিকাল্ট ছিল। ইভেন শুধু এটা না, মানে এখন যা হয়ে গেছে, সারা জীবন ধরে মানে কারোর ট্রিটমেন্ট করানো ব্যাপারটা আমার পক্ষে খুব একটা চ্যালেঞ্জিং, বিকজ ইচ অ্যান্ড এভরি স্টেপসে আই মিস হার। বাট এই কদিন ধরে আমি শুধু এটা প্রে করছিলাম যে অ্যাটলিস্ট ওটিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সেও একটা কষ্ট পাচ্ছে আর ওর জন্য ব্যাপারটা খুব স্ট্রেসফুল হয়ে যাচ্ছিলো। বাট আজকে যখন ফাইনালি ডক্টর এসে বললো, তো দ্যাট মোমেন্ট ওয়াজ লাইক হার্ড, মানে মিক্সড ফিলিংস হচ্ছিলো যাকে, মানে শুধু এটাই মনে হচ্ছিল যে মাও বাড়িতে হয়তো ঠিকঠাক করে ফিরে আসতে পার। এনিওয়েজ, তবে যাকে একজন মা, মানে বলতে পারছি না, বাট একজন মা হয়তো বাড়ি ফিরে আসতে পারেনি, বাট আরেকজন আসছে। এনিওয়েজ, আমাদের ইনসাইড আউট ফ্যামিলিতে এরকম অনেক বাবা মা আছে, আমি সবার জন্য গুড হেলথে প্রে করি, বিকজ লুজিং। তোমরা দেখে থাকবে ব্লগের মধ্যে জেনারেলি এরকম উইকনেস বা এরকম ফিলিং আমি খুব একটা শেয়ার করি না, বাট আজকে এই জিনিসটা শেয়ার না করলে হয়তো হালকায় হতে পারতাম না। বাড়িতে আসার পর অনেকক্ষণ ধরে সবাই খুব একটা খিদে পেয়েছিলো, লাঞ্চে পরে কেউ কিছু খায়নি, স্পেশালি ওর তো অনেক খিদে পেয়ে গেছিলো। তো আমরা আসা মাত্রই ও এখানে সবার জন্য স্পাগেটি বানিয়েছে, আর ওখানে সৌম্যের জন্য বানিয়েছে। আজকে হসপিটালে বসে আছি, হোয়াটসঅ্যাপে বাবা 2-3 ভিডিওস পাঠালো, দেখি রীতিমতন কালিম্পংয়ে ব্লগ করেছে। আমাকে বলছে কি ব্যাটার বাবা, মনে হচ্ছে তোমার মতন তো ব্লগ করতে পারবো না, কিন্তু চেষ্টা করেছে। আমরা কি করেছো, কি
আমরা সবাই ছাদ থেকে এক রাউন্ড ঘুরে এলাম, এসে এ মোটামুটি আজকের মতন গ্যারেজ হয়ে গেছে। এখানে আমি এডিটিং করছি আর আমি দেখবো এখান থেকে ম্যাক্সিমামটা প্রেজেন্ট হয়ে যাবে। আমি সৌমিকে বলছি তোর এই ড্রেসটা তোর স্কিন টোন মিলে গেছে, কইটুকুটুকু দেখবো দেখবো প্লেটে কইটুকুটুকু পড়ে থাকে দেখবো দেখবো। আমি তো সুন্দর পূর্ণিমাসি পাঠানো এই সুন্দর ডাল মাখানি এই পড়ে আছে আর রুটি, আর এদেরকে দেখো নান থেকে শুরু আলু জিরা খাচ্ছি। আর বলো না তুমি, আর বলো না শোনো, এই যা শুরু করেছে না পেটের ভেতরে জলের মধ্যে থাকার কথা তার জায়গায় গ্যাসের মধ্যে থাকবে। পূজা এখন কুলফিকে এক চিমটে ফিরনি টেস্ট করে দিয়েছে, বাস এ পুরো আপা হারিয়ে ফেলেছে। ও মিষ্টি খেতে নেক্সট লেভেলে পছন্দ করে, এখন এই যে ফিরনি আকাশে ঝুলছে আর এরা দুজন মিলে এখানে মারামারি করছে। আজকে সারাটা দিন খুব ইমোশনাল স্ট্রেসফুল ছিল, রাত্রি 12টা বাজে, ডিনার সবার হয়ে গেছে, এখন আমি এখানে ব্লগটা এডিটিং কমপ্লিট করছি আর এই ব্লগটাকে আজকে এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, অ্যাটলিস্ট বাবার এই ব্লগিংয়ের পার্টটা তো ডেফিনেটলি ভালো লেগেছে। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। চলো আস্তে আস্তে যা হয়ে গেল।